নমস্কার, আমি হরলাল কুম্ভকার, মানবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজের ক্রীড়া ট্রেনিং ইনস্ট্রাক্টর। তো আগামী আমাদের 3 নভেম্বর 2022 একটি ক্যাম্পাসিং আসছে, তো সেজন্য আমি প্রিন্সিপাল স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি অরিত্রম চ্যাটার্জি, মানবাজার গভর্নমেন্ট আইটিআইয়ের প্রিন্সিপাল। আমরা আমাদের মানবাজার গভর্নমেন্ট আইটিআইয়ের পক্ষ থেকে আগামী 3 নভেম্বর 2022 অর্থাৎ বৃহস্পতিবার একটি জব ফেয়ারের অ্যারেঞ্জ করছি। মূলত আইটিআইয়ের পাস আউট স্টুডেন্ট বিভিন্ন ট্রেডের, আমাদের কলেজে যে ট্রেডগুলি রয়েছে মূলত ফিটার, ইলেকট্রিশিয়ান, সার্ভেয়ার, ওয়েল্ডার এবং প্লাম্বার, এই সমস্ত ট্রেডের পাস আউট স্টুডেন্টদের জন্য, তাছাড়াও বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রী, যারা হয়তো ড্রপ আউট স্টুডেন্ট, স্কুল পাশ করার পর তারা এখন পড়াশোনা করতে পারছে না বিভিন্ন কারণে, এছাড়া পলিটেকনিক পাস আউট স্টুডেন্ট, প্রত্যেকের জন্যই বেশ কিছু কোম্পানি আমাদের এখানে আসবে। আমরা আশা করছি 10 থেকে 15টি কোম্পানি কি তার বেশি কোম্পানি আমাদের এখানে উপস্থিত হবে। এখনো পর্যন্ত টাটা মোটরস সানন্দ গুজরাটের, এল&টি কাঞ্চিপুরম, ইন্দোনি, JBM এর মতো কোম্পানিগুলির সাথে আমাদের কনফার্মেশন হয়ে গেছে, তারা আসছে। এই কোম্পানির লিস্ট এখনো বাড়বে, আমাদের সাথে কথাবার্তা চলছে। তাই যে সমস্ত আইটিআই পলিটেকনিক পাস আউট ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত কাজ পাওনি, তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। আমি পুরুলিয়া জেলার সমস্ত ছাত্রছাত্রী, আইটিআই পলিটেকনিক পাস আউট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রী, শুধু পুরুলিয়া জেলা নয়, আমার এই ভিডিও যাদের কাছে পৌঁছবে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে আমার একান্ত আবেদন থাকবে, 3 নভেম্বর 2022 প্রত্যেকেই আমাদের এই মানবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজে উপস্থিত থেকো। আশা করছি তোমাদের ভবিষ্যতের জন্য, তোমাদের একটি সুনিশ্চিত ভবিষ্যতের জন্য, তোমাদের কর্মসংস্থানের জন্য আমাদের এই প্রয়াস সার্থক হবে এবং তোমাদের জন্যই আমাদের এই উদ্যোগ। তাই আমি সবাইকে আহ্বান জানাবো এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এর পরবর্তী যে আপডেটগুলো হবে এই জব ফেয়ারের বিষয়ে, সেই আপডেটগুলি আমরা জানাবো। বেশ কিছু কোম্পানি আসছে, তারা সরাসরি জবের জন্যই রিক্রুট করবে, কিছু কোম্পানি আছে হয়তো তারা অ্যাপ্রেন্টিস হিসাবে নেবে, সেই বিস্তারিত তথ্যগুলো এর পরবর্তী ক্ষেত্রে এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই আবারও একবার সবাইকে আমাদের 3 নভেম্বরের জব ফেয়ারে আমন্ত্রণ জানিয়ে আমার আহ্বান এখানে শেষ করলাম। ধন্যবাদ।